বিশ্বস্ত সূত্রে এই সংবাদগুলো আমাদের কাছে বিভিন্ন ভাবে আসছে। চেষ্টা করা হচ্ছে মাহফিলগুলোকে এমন একটা রূপ দেওয়ার যাতে এক এক মাহফিল থেকে এক একজন আলোচক অন্য আরেক মাহফিলের আরেক আলোচকের বিরুদ্ধে যেন কিছু কথা বলেন। এতে মাহফিলগুলো পরস্পর একটা আরেকটার বিরোধী হিসেবে সাব্যস্ত হবে। একজন আলোচকের কিছু কথা আরেকজন আলোচকের কিছু কথার বিপরীতে যাবে, তখন এটাকে নিয়ে একটা সামাজিক বিশৃঙ্খলা দেখা দিবে। আর এই অজুহাতে কথা আসবে যে তাহলে মাহফিল বন্ধ করে দেওয়া হোক, কারণ মাহফিল এটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে, এটা হতে পারে এরকম। কাজে এই জন্য যারা মাহফিলের আয়োজক, আমি ছয় মাস ধরে এই কথা বলতেছি যে মাহফিলের যারা আয়োজক সতর্ক হওয়া উচিত, যারা মাহফিলের আলোচক তাদেরও সতর্ক হওয়া উচিত, আর যারা ইউটিউবের চ্যানেল করেছেন তাদেরকে বলে কতটুকু করতে পারবো তা তো আমি জানি না, তাদের তো আরো বেশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা উচিত। প্রচার হওয়া ভালো জিনিস, কিন্তু বিভ্রান্তি ছড়ানো এটা আরো খারাপ জিনিস। ওলামায়ে কেরামের মধ্যে একটা মতবিরোধ তৈরি করবার, একটা পরিবেশ সৃষ্টি করবার উস্কানি চলতেছে, যেন এক পক্ষ দুই পক্ষ হিসেবে একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়। একজন আলেম হয়তো একটা কথা বলেছেন, সেটা একটা ভিন্ন পরিবেশে ভিন্ন পরিস্থিতিতে স্থানীয় একটা বিষয়ের দিকে ইঙ্গিত করে তিনি যুক্ত করে দিলেন ওই হুজুর অমুক হুজুরের বিরুদ্ধে বলেছেন, অথচ তার বক্তব্যটা ওই হুজুরের বিরুদ্ধে না, স্থানীয় কোন একটা পরিবেশকে কেন্দ্র করে তিনি বলেছেন। আপনি শিরোনাম সঙ্গে শিরোনাম জুড়ে দিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে দিলেন। কাজেই মিডিয়া প্রচার মাধ্যম শক্তিশালী একটি হাতিয়ার, এটা যদি ভালো করতে চায় যেমন ভালো করতে পারে, যার কাছে ভালো করার ক্ষমতা আছে তার কাছে খারাপ করারও ক্ষমতা আছে। আমি প্রথমেই একটা আত্মপক্ষ সমর্থনমূলক কৈফিয়ত দেই। এই যে যারা ভিডিও রেকর্ড করছিল আমি তাদের অনেককেই বন্ধ করে দিলাম, এতে অনেকেই হয়তো অনেক কষ্ট পেয়ে থাকতে পারে। অনেকের মহৎ লক্ষ্য উদ্দেশ্য ছিল যে দিনই দাওয়াত প্রচার করবে, কিন্তু আসলে পরিস্থিতি যা তৈরি হয়েছে আমরাও পরিস্থিতির শিকার। দশজন ভালো কাজ করে আর এই দশজনের মধ্যে আবার পাঁচজন খারাপ কাজ করে, তো এই দশজন থেকে পাঁচজনকে আলাদা করা আমাদের পক্ষে তো সম্ভব না। তো এই জন্য আমি বহু আগে থেকেই আলেম ওলামাদেরকেও সতর্ক করছি, এখন আস্তে আস্তে অনেকেই সতর্ক হচ্ছে যে এইভাবে ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুক যে সকল চ্যানেলগুলো হচ্ছে ইউটিউবের, তারা যেভাবে আমাদের বক্তব্য আমাদের বয়ানগুলো রেকর্ড করছে এবং যেভাবে প্রচার করছে, এতে অনেক ক্ষেত্রেই অনেক ত্রুটি বিচ্যুতি কেউ ইচ্ছাপূর্বক করছে আর কেউ অনিচ্ছাকৃতভাবে করছে, কিন্তু ক্ষতিটা হচ্ছে ওলামায়ে কেরামের এবং ওয়াজ মাহফিলগুলোর। এই ওয়াজ মাহফিলগুলোর দীর্ঘ আলোচনা করেন এক একজন আলেম, এক ঘন্টা দেড় ঘন্টা রেকর্ড হয়, এরপরে এগুলোকে ছোট ছোট কাট পিস করা হয়। কোত্থেকে কতটুকু পর্যন্ত করবেন, কতটুকু কাট করবেন, এটা তারা নিজেদের মতো করে করে। দেখা যায় যে আলোচনার মূল যে স্পিড সেটাকে তারা অন্যদিকে ডাইভার্ট করে দেয়। দীর্ঘ একটা কথার পরে হয়তো একটা সারাংশ আসে অথবা একটা ফলাফল আসে, মূল কথাটা বাদ দিয়ে শেষ অংশটা এটাকে প্রচার করে দেয়, তারপরে এটার উপরে নানা ধরনের শিরোনাম, এমন এমন আশ্চর্যজনক শিরোনাম, আপত্তিকর শিরোনাম তারা দেয়। যে সমস্ত শিরোনামগুলো ওয়াজ মাহফিল এবং বয়ানের ধর্মীয় ভাব গাম্ভীর্য মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। অনেক সময় অনেক কোরআন সুন্না বিরোধী শিরোনাম, অনেক সময় এমন অনেক শিরোনাম যে যেটা উস্কানিমূলক হয়। দুজন আলেমের মধ্যে কিভাবে একটা সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া যায়, ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে দুই পক্ষকে এক পক্ষের বিরুদ্ধে আরেক পক্ষকে কিভাবে উস্কানি দিয়ে দেওয়া যায়, উস্কানি দিলে হয়তো তার ভিউয়ার বেশি হবে, দর্শক বেশি হবে,
আর দর্শক যত বেশি হবে তত তার চ্যানেলের জন্য সুবিধা, নিজের সামান্য চ্যানেলের সুবিধার জন্য ওয়াজ মাহফিল এবং আলেম ওলামাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। এই আপনারা যারা করতেছেন এটাও তো দেখবো, পরে এটাকের মধ্যে থেকে আবার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবেন, বন্ধ করে দেন এগুলা। ওয়াজ শুনতেছেন ওয়াজ শুনেন, আর যাদের অনুমোদন আছে তারা রেকর্ড রেকর্ড করতেছে, তারা আমাদেরকে দেখিয়ে অনুমোদন নিয়ে এটাকে এডিট করে এরা প্রচার করবে, ওখান থেকে সবাই নিতে পারবেন। জনে জনে তো সাংবাদিক হওয়ার দরকার নাই, প্রত্যেকের তো চ্যানেল মালিক হওয়ার দরকার নাই। অর্থাৎ আমাদের এই হলো অবস্থা, এখানেই এতটুকু পর্যন্ত ওনারা মানতে পারতেছেন না, পরে এটা ভিডিও করে নিয়ে গিয়ে কি করবেন? আমরা ভুক্তভোগী, আমরা প্রতি পদে পদে এটা লক্ষ্য করছি। ওয়াজ মাহফিল গুলোকে নিয়ে গভীর এক ষড়যন্ত্র চলছে, কারণ এখন আমাদের এই সমাজে বাংলাদেশে বিশেষ করে হক কথাগুলো সঠিকভাবে উচ্চারিত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো ওয়াজ মাহফিলের এই মঞ্চ। এই মাহফিলগুলো কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণের নামে মাহফিলগুলোর প্রভাব সমাজ থেকে কমিয়ে দেয়া যায়, এটা নিয়ে লম্বা ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন গত বছর এটা নিয়ে সিরিজ প্রতিবেদন তৈরি করেছিল, ওয়াজ মাহফিলগুলোতে কি কি হয়, সমস্ত নেগেটিভ সাইডগুলো। ওয়াজ মাহফিলের কিছু কিছু বিষয় হয়, একজন বক্তা একজন আলোচক যার ঘন্টা আলোচনা করেছেন, হয়তো মানুষের মধ্যে কিছুটা অমনোযোগের ভাব চলে এসেছে, হয়তো তিনি মানুষকে একটু নিজের দিকে আকৃষ্ট করার জন্য, মনোযোগ ফিরিয়ে আনবার জন্য হয়তো একটা কৌতুক বলেছেন। আমি এটা বলি না, অনেকে বলেন কৌতুক হয়তো বলেছেন 5 মিনিট, আর যে রেকর্ড করলো সে 1.5 ঘন্টার ওয়াজ প্রচার করলো না, ওই 5 মিনিটের কৌতুকটা প্রচার করলো। ওয়াজ মাহফিলের ব্যাপারে মানুষের কাছে মেসেজ দেওয়া হলো যে ওয়াজ মাহফিল কৌতুকের আসর হয়। এভাবে এভাবে আলেম ওলামাদেরকে ওয়াজ মাহফিলগুলোকে কৌতুকের আসর হিসেবে জাতির সামনে উপস্থাপন করবার ক্ষেত্রে অনেকাংশেই আমাদের দায় দায়িত্ব জ্ঞানহীন এই সকল ইউটিউব চ্যানেলগুলোর দায় রয়েছে। এমন এমন শিরোনাম তারা দিয়েছে, যেই শিরোনামগুলো দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা বক্তব্যকে রাষ্ট্রবিরোধী হিসেবে আখ্যায়িত করেছে, অথচ বক্তব্যের মধ্যে রাষ্ট্রবিরোধী কোনো কথা নাই। শিরোনাম দিয়ে দিয়েছে এমন শিরোনাম, শিক্ষা দীক্ষাও নাই অনেকের, চ্যানেলের মালিক একটা ইউটিউব চ্যানেল খুলেছে, তার এই বোধ নাই, সংবিধান সম্পর্কে তার জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে তার জ্ঞান নেই, কি শিরোনাম দেওয়া যায় কি দেওয়া যায় না এই ব্যাপারে সে অনভিজ্ঞ। একটা ইউটিউব চ্যানেল এটা সাধারণ বিষয় নয়, এটার জন্য একজন দক্ষ এডিটর থাকতে হবে, তত্ত্বাবধায়ক থাকতে হবে, শরিয়ার জ্ঞান আছে, দিন ধর্ম সম্পর্কে যার এলেম আছে, সমাজ রাষ্ট্র সম্পর্কে যার যথেষ্ট জানাশোনা আছে, এমন লোকের তত্ত্বাবধান ছাড়া কোনোভাবে একটা ইউটিউব চ্যানেল পরিচালিত হতে পারে না। যারা এইভাবে চ্যানেল পরিচালনা করতে পারবে দায়িত্বশীলতার সঙ্গে, তারা যেন কাজ করে। আর যাদের সেই অ্যাবিলিটি নাই, যাদের সেই অ্যাবিলিটি নাই, সেই দক্ষতা সেই যোগ্যতা অথবা সেই ধরনের ম্যান পাওয়ার যাদের নেই, তাদের পক্ষে কোনোভাবেই এই ধরনের ওয়াজ মাহফিলগুলোকে কভারেজ করা উচিত নয়। বিশ্বস্ত সূত্রে এই সংবাদগুলো আমাদের কাছে বিভিন্নভাবে আসছে, চেষ্টা করা হচ্ছে মাহফিলগুলোকে এমন একটা রূপ দেওয়ার যাতে এক এক মাহফিল থেকে এক একজন আলোচক অন্য আরেক মাহফিলের আরেক আলোচকের বিরুদ্ধে যেন কিছু কথা বলেন, এতে মাহফিলগুলো পরস্পর একটা আরেকটার বিরোধী হিসেবে সাব্যস্ত হবে, একজন আলোচকের কিছু কথা আরেকজন আলোচকের কিছু কথার বিপরীতে যাবে, তখন এটাকে নিয়ে একটা সামাজিক বিশৃঙ্খলা দেখা দিবে, আর এই অজুহাতে কথা আসবে যে তাহলে মাহফিল বন্ধ করে দেওয়া হোক, কারণ মাহফিল এটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে, এটা হতে পারে এরকম। কাজে এই জন্য যারা মাহফিলের আয়োজক, আমি 6 মাস ধরে এই কথা বলতেছি যে মাহফিলের যারা আয়োজক সতর্ক হওয়া উচিত, যারা মাহফিলের আলোচক তাদেরও সতর্ক হওয়া উচিত।
আর যারা ইউটিউবের চ্যানেল করেছেন তাদেরকে বলে কতটুকু করতে পারবো তা তো আমি জানি না। তাদের তো আরো বেশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা উচিত। প্রচার হওয়া ভালো জিনিস, কিন্তু বিভ্রান্তি ছড়ানো এটা আরো খারাপ জিনিস। ওলামায়ে কেরামের মধ্যে একটা মতবিরোধ তৈরি করবার, একটা পরিবেশ সৃষ্টি করবার উস্কানি চলতেছে, যেন এক পক্ষ দুই পক্ষ হিসেবে একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়। একজন আলেম হয়তো একটা কথা বলেছেন, সেটা একটা ভিন্ন পরিবেশে ভিন্ন পরিস্থিতিতে স্থানীয় একটা বিষয়ের দিকে ইঙ্গিত করে তিনি যুক্ত করে দিলেন ওই হুজুর অমুক হুজুরের বিরুদ্ধে বলেছেন, অথচ তার বক্তব্যটাই হুজুরের বিরুদ্ধে না, স্থানীয় কোন একটা পরিবেশকে কেন্দ্র করে তিনি বলেছেন। আপনি সেটার সঙ্গে শিরোনাম জুড়ে দিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে দিলেন। কাজেই মিডিয়া প্রচার মাধ্যম শক্তিশালী একটি হাতিয়ার, এটা যদি ভালো করতে চায় যেমন ভালো করতে পারে, যার কাছে ভালো করার ক্ষমতা আছে তার কাছে খারাপ করারও ক্ষমতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। কাজেই ভাই কেউ আমার প্রতি ব্যক্তিগতভাবে মনঃক্ষুণ্ণ হবেন না, এটা আমরা আজকে পরিস্থিতির শিকার। দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমাদের প্রত্যেককেই। যদি আপনি মিডিয়াতে কাজ করতে চান, প্রস্তুতি নেন, প্রশিক্ষণ নেন এবং সেইভাবে আপনি তার রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করেন, তারপরে আপনি মিডিয়া করেন, আমরা আপনাকে সহযোগিতা করব, আমরা আপনাদেরকে তত্ত্বাবধান করব, যা কিছুর প্রয়োজন হয় সেভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা দিব। মিডিয়ার দরকার তো অবশ্যই আমাদের আছে, তবে দায়িত্ব জ্ঞানহীন মিডিয়া নয়, দায়িত্বশীল মিডিয়ার প্রয়োজন।